আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেই ব্যবসা আইডিয়াটা হচ্ছে আইডি কার্ডের ফিতা তৈরির ব্যবসা। তো যদি আপনি আইডি কার্ডের ফিতা তৈরির ব্যবসাটা করতে চান, তাহলে আপনাকে কি কি নিতে হবে এবং এই ব্যবসাটা কিভাবে করবেন সব কিছু বলার চেষ্টা করব। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আইডি কার্ড ফিতা প্রিন্টিংয়ের বিজনেসটা করতে চান, তাহলে আপনার আসলে মার্কেটে প্রচুর মেশিন রয়েছে, অনেক ধরনের মেশিন রয়েছে। এর মধ্যে থেকে আমার মনে হয় যে হিট প্রেস মেশিনটাই হচ্ছে সবচেয়ে লো বাজেটের মেশিন। তো আপনি চাইলে মাত্র 20-30 হাজার টাকা খরচ করে এই হিট প্রেস মেশিনটা কিনে এই ব্যবসাটা শুরু করতে পারেন। হিট প্রেস মেশিন কেনার পর আপনার প্রয়োজন হবে কাঁচামাল হিসেবে পলিস্টার কাপড়ের ফিতা। এগুলো আসলে বিভিন্ন স্টেশনারি অথবা গার্মেন্টস অ্যাক্সেসরিজের দোকানে পাওয়া যায়। তো সেগুলো থেকে আপনি নিয়ে তারপরে এটাকে প্রিন্ট করার বন্দোবস্ত করতে হবে। তো এটাকে প্রিন্ট করার আগে আসলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে জিনিসটা প্রিন্ট করতে চান সেটা আসলে আপনাকে, তো এটা প্রিন্ট করার আগে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি যে জিনিসটা প্রিন্ট করতে চান সেটা কম্পিউটারে ডিজাইন করে নিতে হবে। কম্পিউটারে ডিজাইন করে এটাকে উল্টাভাবে সাবলিমেশন পেপার দ্বারা প্রিন্ট করতে হবে। তো এর জন্য আসলে আপনার যদি কম্পিউটার না থাকে তাহলে কম্পিউটারে কিনতে হবে, পাশাপাশি একটা প্রিন্টার কিনতে হবে এবং প্রিন্ট করার জন্য সাবলিমেশন পেপার কিনতে হবে। এগুলো দিয়ে আপনি এটাকে প্রিন্ট করার পর এখন আপনার কাজ হচ্ছে এটা হিট প্রেস মেশিনের মাধ্যমে প্রিন্ট করা। যত ধরনের প্রিন্টিং মেশিন রয়েছে তার মধ্যে হিট প্রেস মেশিনের প্রিন্টিং কস্ট আসলে সবচেয়ে কম। সেই হিসেবে আমরা বলতে পারি যে আপনি যদি হিট প্রেস মেশিন দিয়ে ব্যবসাটা করেন তাহলে মোটামুটিভাবে আপনি অল্প বাজেটে ব্যবসাটা শুরু করতে পারছেন। তো যদি আপনি ব্যবসাটা করেন তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ফিতাগুলো তৈরি করে আমি কোথায় বিক্রি করব। দেখুন, যেহেতু প্রচুর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আইডি কার্ডের ফিতার ব্যাপক চাহিদা রয়েছে, সেহেতু আপনি এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি মার্কেটিং করে সেখানে এগুলো সরবরাহের বন্দোবস্ত করতে পারেন। এছাড়া আপনি চাইলে বিভিন্ন অফিস আদালতগুলোতে যোগাযোগ করেও কিন্তু এগুলো বিক্রির বন্দোবস্ত করতে পারেন। আমাদের দেশে প্রচুর গার্মেন্টস কারখানা রয়েছে, আর এই গার্মেন্টস কারখানাগুলোতে প্রচুর আইডি কার্ডের ফিতার প্রয়োজন হয়, সেগুলো আপনি প্রিন্ট করে কিন্তু দারুণ একটা ব্যবসা করতে পারেন। তো যদি আপনি ব্যবসাটা করতে চান তাহলে আপনার মনে একটা প্রশ্ন দেখতে পারে যে এই ব্যবসাটা আসলে লাভ কেমন। আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আইডি কার্ডের ফিতাগুলো বিভিন্ন দামে বিক্রি হয়। কেউ আসলে 100 টাকায় বিক্রি করছে, কেউ আবার 40 টাকায় বিক্রি করছে, কেউ 60 টাকা, কেউ আবার 150 টাকাও বিক্রি করছে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মার্কেটিং পলিসির উপর। আপনি যদি ভালো বুদ্ধি কৌশল খাটিয়ে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি বেশি দরে বিক্রি করতে পারবেন এবং প্রচুর বিক্রি করতে পারবেন। লাভের পরিমাণটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কর্মদক্ষতার উপর, আপনার পারফরমেন্সের উপর। এখানে আমি কোনো নির্দিষ্ট পরিমাণ লাভের সংখ্যা বলে দেবো না যে আসলে আপনি মাসে এত টাকা প্রফিট করতে পারবেন, এটা আসলে কারো পক্ষে বলাও সম্ভব নয়। তো সম্পূর্ণই নির্ভর করছে আপনার আপনার পারফরমেন্সের উপর, তাই আমি এখানে কোনো সংখ্যা বলছি না। তবে প্রত্যেকটা ব্যবসায় আসলে লাভজনক, প্রত্যেকটা ব্যবসাতেই আসলে লাভ করা সম্ভব যদি আপনি সেভাবে করতে পারেন। তো যদি আপনি এই হিট প্রেস মেশিনটা নিতে চান, শুধুমাত্র যে আইডি কার্ডের ফিতা প্রিন্ট করতে পারবেন তা নয়, আপনি চাইলে বরং এই মেশিন দিয়ে আইডি কার্ডও প্রিন্ট করতে পারবেন। তো যদি আপনি প্লাস্টিকের আইডি কার্ড প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্লাস্টিক কার্ডগুলো কিনে নিতে হবে। কিনে তারপরে আপনি নির্দিষ্ট ধরনের আইডি কার্ড ডিজাইন করে সেটা আপনি কি এই হিট প্রেস মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ভিজিটিং কার্ডগুলোও প্রিন্ট করতে পারবেন এই হিট প্রেস মেশিনের মাধ্যমে। এছাড়া এই হিট প্রেস মেশিন দিয়ে আরও অনেক কাজ করা, যেমন টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস করা যায়, মাথার ক্যাপ প্রিন্টিংয়ের বিজনেস করা যায়, এছাড়া জগ মগ প্রিন্টিংয়ের বিজনেস করা যায়, মেলামেন প্লেট প্রিন্টিংয়ের বিজনেস করা যায়, সিরামিক্সের এক কালার প্লেটগুলো প্রিন্ট করে ব্যবসা করা যায়। অর্থাৎ এই হিট প্রেস মেশিনগুলোতে অনেক অনেক অপরচুনিটি রয়েছে মাল্টি প্রোডাক্টের বিজনেস করার জন্য। তো যদি আপনি এই হিট প্রেস মেশিনটা নিতে চান তাহলে আমি এই ডিসপ্লেতে সেলারের নাম্বার দিয়ে রাখবো, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনি এই হিট প্রেস মেশিন নিয়ে দারুণ একটা ব্যবসা শুরু করতে পারবেন। তো আশা রাখছি আজকে বিজনেস আইডিয়াটা কারো না কারো ভালো লাগবে। সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।